बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम दोस्तों। वंस अगेन वेलकम बैक टू एच व्यूज चैनल। उम्मीद करते हैं कि आप खैरियत और सलामती के साथ होंगे। हाँ जी बिल्कुल बिल्कुल, सेहतियाब होना चाहिए। सेहत और तंदुरुस्ती जो होती है ना, यह सबसे बड़ी नेमत है, क्योंकि अगर सेहत और सेहत ही नहीं होगी, तंदुरुस्ती नहीं होगी, तो फिर जीना या मतलब वो मरना एक बराबर ही होता है। इसलिए हमेशा ठीक ठाक रहना चाहिए। हाँ जी, आज का जो हमारा टॉपिक है ना जी दोस्तों, पहले भी इसके ऊपर एक वीडियो बनाया था, आप दोस्तों की तरफ से बहुत ज़्यादा प्यार आया, तो उसी सिलसिले में ये एपिसोड, उसकी दूसरी एपिसोड समझ लीजिएगा। और दोस्तों ये है जी, एक बांग्लादेश में बहुत ही एडवांस, बांग्लादेश में तब्दीली आ रही है, बांग्लादेश तरक्की कर रहा है, और उसी सिलसिले में आज ये वीडियो है। और इस जगह का नाम है रोपियान, उत्तरा सिटी के हवाले से बहुत ही मॉडर्न जगह है बांग्लादेश की। चल के देखते हैं कि ना ये देखने में कैसा है, और इसका ये एक व्लॉग है बहुत अच्छा, और इस ओरिजिनल जो वीडियो का लिंक है वो भी डिस्क्रिप्शन बॉक्स में मौजूद, हमेशा की तरह मौजूद। शुरू करते हैं जनाब आज का वीडियो, और नए आने वाले दोस्तों से गुजारिश है कि अगर अभी तक आपने एच व्यूज चैनल को ज्वाइन नहीं किया तो बिल्कुल देरी मत करिए, और दबा दीजिए सब्सक्राइब का बटन और साथ में लगा हुआ घंटी का निशान भी। तो जी शुरू करते हैं आज का वीडियो, लेट्स स्टार्ट टुडे वीडियो। मोस्ट एडवांस सिटी है ये उधर बांग्लादेश का, तो क्या राइट है এই রূপায়ণ সিটিতে দিনের বেলা যতটা গভীর রাতটা কাছেও গভীর। সবুজ মাঠে খেলছে কয়েকজন শিশু, তা দেখে আমার ছেলে শৈশবও ছুটে গেল মাঠে। এমন খোলা মাঠ এই ঢাকা শহরে তার খুব একটা দেখা হয়নি। জবরদস্ত জায়গা, আমার স্ত্রীও সুযোগ পেয়ে দোল খেতে শুরু করেছে। আসলে পরিবেশটাই এমন যে এখানে এসে চারপাশের নান্দনিক স্থাপনা আর শিশুদের উচ্ছলতা দেখে কখনো নিজেও হারিয়ে যাবেন শিশুদের ভিড়ে। তো ইউটিউবের মাধ্যমে অনেকেই বুঝে গেছেন এটি বেসরকারি উদ্যোগে রাজধানীর বুকে অত্যাধুনিক আবাসিক প্রকল্প রূপায়ণ সিটি উত্তরা। দুধের স্বাদ ঘোলে মেটানো বলে যে প্রবাদটি আছে, আমাদের অবস্থা ঠিক তাই। আমি পরিবার নিয়ে এখানে এসেছি সেফ ঘুরে দেখতে। স্বপ্ন থাকলেও এমন একটি জায়গায় একটি অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য আমাদের নেই, তাতে কি এমন পরিবেশে পরিবার নিয়ে কিছু সময় কাটানোর পাশাপাশি এগিয়ে যাওয়া বাংলাদেশের কথা ভাবতেও ভালো লাগে। চারশো বছরের পুরনো আমাদের প্রাণের শহর ঢাকা, কত অপরিকল্পনা আর স্বেচ্ছাচারের শিকার যে এই শহরকে হতে হয়েছে তার কোনো হিসেব নেই। ধীরে ধীরে বেড়ে উঠেছে ঢাকা শহরের আয়তন, অপরিকল্পনার ছাপ বুকে নিয়ে গড়ে ওঠা এই শহরে এখন কিছু কিছু পরিকল্পিত স্থাপনা চোখে পড়ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এখন গড়ে উঠছে অনেক স্ট্রিট লাইট ভি লাগি কিরার উপর আর গেট অ্যাজ সিটি উত্তরা সামনে বসা। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে গড়ে উঠছে প্রকল্পটি। ঘুরে দেখতে দেখতে এ বিষয়ে কিছু তথ্য শেয়ার করা যাক। বড়া মোস্ট অ্যাডভান্স হাউসিং কলোনি বাড়িধারা বনানী ও ধানমন্ডিকে, কিন্তু একটি নির্দিষ্ট এলাকা জুড়ে গড়ে ওঠা এই প্রকল্পের সার্বিক পরিবেশ দেখলে এটাকেই সবচেয়ে অভিজাত এলাকা বলে মনে হবে। রূপায়ণ সিটি উত্তরা বেসরকারি খাতের দেশের সবচেয়ে বড় মেগা গেটেড কমিউনিটি। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে এর কাজ উদ্বোধন হয়, আর আজ ২০২০ সালে এসে এটি বাস্তব রূপ পেয়েছে। ১৪০ বিঘা জমির উপর গড়ে উঠছে এই আবাসন প্রকল্পটি। প্রকল্পের ভেতরে রয়েছে ১২০ ফুট রাস্তা যা একেবারে প্রস্তুত, ফুটপাতে হাঁটা ও বিশ্রাম নেওয়ার ব্যবস্থা,
এছাড়া দুপাশের সড়কের মাঝে ফুল আর বৃক্ষের মন ভোলানো সৌন্দর্য দেখা যাবে। নগরায়নের আধুনিক ব্যবস্থায় বর্তমান বিশ্বে সবচেয়ে সম্প্রসারণশীল খাত হচ্ছে এই গেটেড কমিউনিটি। এই ব্যবস্থায় কোনো নির্দিষ্ট আবাসন প্রকল্পে বসবাসকারীদের জন্য উন্মুক্ত পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক, খেলার মাঠ, বিপণী বিতান, তারকা সম্পন্ন হোটেল ও বিনোদনের সব ব্যবস্থা নিশ্চিত করা হয়। অর্থাৎ ওই নির্দিষ্ট এলাকার মধ্যে সেখানকার বাসিন্দারা সব নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রূপায়ণের এই আবাসিক প্রকল্পটি সেভাবে গড়ে উঠছে। এখানে থাকছে নিজস্ব অগ্নি নির্বাপক দল, বর্জ্য ও পয়ঃ পরিশোধনাগার, সার্বক্ষণিক পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা। মোট 4টি পর্যায়ে গোটা প্রকল্পটির কাজ সম্পন্ন করা হচ্ছে। একটি পর্যায় হলো এসব ফ্ল্যাট 1980 বর্গ ফুট থেকে 2830 বর্গ ফুটের 3 বেড 3 বারান্দা। পহলে ये बाहर से देखा था, आज ही अंदर से देखने का मौका मिला। এই ক্যাটাগরি ফ্ল্যাটগুলোতে নির্মাণ শেষ হওয়া এই ফ্ল্যাটগুলোর বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। ওই যে দূরে কাজ চলছে যেখানে 2022 সালের মধ্যে সেখানে গড়ে উঠবে অসংখ্য ফ্ল্যাট, সেগুলো এখন অনেকেই বুকিং দিচ্ছেন। 2100 বর্গ ফুটের এসব ফ্ল্যাটের দাম পড়বে 2 কোটি টাকার উপর, অর্থাৎ প্রতি বর্গ ফুট 11,000 টাকার বেশি। নির্মাণাধীন ডুপ্লেক্স সাইজের অ্যাপার্টমেন্টগুলো হবে 3,957 বর্গ ফুট থেকে 5,800 বর্গ ফুটের। এগুলোতে 4 বেড, ড্রয়িং, ফ্যামিলি লিভিং, ডাইনিং, কিচেন, ড্রাই কিচেন ও 3 বারান্দা থাকবে। এছাড়া পেন্ট হাউস নামে আরেকটি ফেজে 2,357 বর্গ ফুট থেকে 7,353 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট থাকবে। এগুলোতে 3 ও 5 বেড, ড্রয়িং, ফ্যামিলি লিভিং, ডাইনিং, কিচেন ও 4 বারান্দা থাকবে। প্রকল্পের শতকরা 63% জায়গা ফাঁকা রাখা হয়েছে। বড়দের হাঁটাহাঁটি, শিশুদের খেলাধুলার জন্য থাকছে প্রচুর জায়গা। প্রতিটি ভবন 10 তলা বিশিষ্ট, বাইরে থেকে যেগুলো দেখতে ঠিক একই রকম। প্রকল্পের ভেতরে প্রতিটি ফেজে আছে প্রার্থনা ঘর, মসজিদ। শিশুদের আপাতত একেবারে শুরু থেকে SSC পর্যন্ত পড়ার জন্য আছে স্কুল। পায়ে হেঁটে নিরাপদে শিশুরা যাতে স্কুলে যেতে পারে তার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এখানে। এই রূপায়ণ সিটিতে দিনের দৃশ্য যতটা সুন্দর, রাতের দৃশ্য তার চেয়েও বর্ণিল। আমরা আসলে অপেক্ষা করছিলাম রাতের রূপায়ণ সিটি দেখার জন্য। কখনো গোলাপি, কখনো নীল, আর কখনো সবুজ রঙে বর্ণিল আলোর এই ঝর্ণাধারা এক মনে ছড়ে যাচ্ছে। প্রকল্পটি দেখতে আসা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। দিনের আলোতে দেখা ভবনগুলো সন্ধ্যায় কেমন যেন অচেনা সৌন্দর্য নিয়ে হাজির আমাদের মাঝে। সাদা ভবনগুলো রাতের উজ্জ্বল আলো মেখে আমাদের থাকতে বলছে আরো সন্ধ্যার আলোয় জুড়ে নীল আকাশ আরো নীল হয়ে ছড়িয়ে আছে মেঘে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে রাতের দুবাই বা সিঙ্গাপুরের মতোই ঝলমলে হবে রূপায়ণ সিটি উত্তরা, এটি নিঃসন্দেহে বলা যায়। প্রকল্পের ভেতরে রয়েছে কমিউনিটি ক্লাব। রাজধানীর অভিজাত কমিউনিটি ক্লাবগুলোর মতোই এখানে সব সুযোগ সুবিধা থাকবে। এছাড়া সুইমিং পুল, সবুজ বাগান, কনভিনিয়েন্ট শপ বিল্ডিং, কিড জোন ইত্যাদিও আছে এই প্রকল্পে। সবশেষে জানাই, খোলা এই জায়গায় 2025 সালের মধ্যে গড়ে উঠবে অত্যাধুনিক শপিং মল, এটিও হবে বিশ্বমানের। এই শপিং মলে ঢোকার জন্য আলাদা রাস্তা থাকবে, যাতে আবাসিক এলাকার মধ্যে এর কোনো প্রভাব না পড়ে। ঢাকার বুকে একখণ্ড দুবাই বা সিঙ্গাপুর দেখে ফিরতে ফিরতে বলে যাই, সম্ভব হলে নিজ চোখে দেখে আসতে পারেন রূপায়ণ সিটি উত্তরা প্রকল্পটি। এভাবেই ঢাকার ভেতর হোক আরও পরিকল্পিত আবাসন ব্যবস্থা, তবে সেই ব্যবস্থা যেন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালে হয় সেটাই কামনা। জবরদস্ত।
था आज का वीडियो जी, रुपयान सिटी के हवाले से, और कैसा लगा देखने के बाद? ज़बरदस्त, उसकी जो लाइटिंग हुई हुई थी वो तो अलग दर्जे की थी ना, कमाल की, और अंदर से भी बहुत ही प्यारा था, मतलब बिल्कुल एक घर की तरह, मतलब कोई लग ही नहीं था रहा कि ये वैसे भरे बने हुए तो वो घर ही हैं। बहुत प्यारा था, मुझे तो बड़ी प्यारी लगी वीडियो। अब इनको इनसे जानिए और खुद बताइए कमेंट ये जो में। पहले भी दोस्तों एक पहले भी वीडियो रुपयान सिटी के हवाले से बनाया था, उसमें ये हुआ था कि उसमें जो है ना बाहर से देखा गया था रुपयान सिटी को, लेकिन आज की इस वीडियो में, इस बहुत ही खूबसूरत वीडियो, अंदर से देखने का मौका मिला। उसमें पब्लिक पार्क भी हैं, बच्चों के लिए प्लेग्राउंड भी हैं, और हर तरह की सहूलत है। और ये असल में ना, सही पूछे तो बदलता हुआ बांग्लादेश की जानब एक बहुत ही अच्छा कदम है, और दुआ है कि बांग्लादेश यूँ ही अच्छे अच्छे प्रोजेक्ट्स लाता रहे और इसी तरह तरक्की की मनाजिल तय करता रहे। दोस्तों उम्मीद करता हूँ कि आपको ये आज का वीडियो बहुत ही अच्छा लगा होगा। अपनी राय का इजहार कमेंट बॉक्स में लाजमी कीजिएगा, वीडियो को ज़्यादा से ज़्यादा लाइक कीजिएगा, शेयर कीजिएगा, और यही साथ अपनी फैमिली के साथ बैठ के देखिएगा, फैमिली के साथ देखना और फ्रेंड्स के साथ भी शेयर करना है, और यूँ ही प्यार देते रहिए ताकि आप सब दोस्तों के लिए इस तरह के मुनफरिद वीडियो लाने का सिलसिला जारी रखा जा सके। मिलते हैं जी दोबारा किसी नए वीडियो के साथ, अंटिल देन टेक केयर ऑफ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़ नासिर।